জন্য বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল ওই মধুর সূরায় বন্ধুগণ আমার আল্লাহ ঘোষণা করেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে শুধু তোমার নেক আমলগুলোই তোমার বাকি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য বন্ধুগণ আমার পর্দার ডানে আমার মা বন্ধুকে বলি বন্ধুগণ একটু ভালো করে শুনুন এই দুনিয়ার মোহে পড়ে যা কিছু অর্জন করেছি বন্ধুগণ যদি হালাল ভাবে উপার্জন হয়ে থাকে যদি হালাল ইনকামের দ্বারা হয়ে থাকে হালাল পথে যদি ব্যয় করে থাকি সেটাই আমার পরকালের জন্য কাজে এসে দাঁড়াবে জোরে বলুন ঠিক কি না এজন্যই সাহাবাই কেরামদের আপনারা অবস্থা দেখেছেন কত কিছু হোক না কেন নিজের জীবন জিন্দেগি বিসর্জন দিয়ে হলেও বন্ধুগণ আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার সম্পদের মোহে পড়ে নাই কোটি কোটি টাকার সম্পদ দিরহামের সম্পদ ছিল এমন সাহাবাই কেরাম পৃথিবীতে ছিল কিন্তু বন্ধুগণ আমার দুনিয়ার জন্য নয় আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য নিজে সালাত চট পিনতে তারা পড়তেও তারা বাধ্য হয়েছে বন্ধুগণ আমার আপনারা জানেন ইতিহাস সাক্ষ্য দেয় পয়গম্বর মুহাম্মদ আরবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন বন্ধুগণ আমার আসহাবে সুফা নামক যেই মাদ্রাসা রয়েছে আসহাবে সুফা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসা একবার বলেছিলাম আসহাবে সুফা ওই মাদ্রাসার ছাত্ররা ছিল রসুলের সাহাবী রসুলের সাহাবীরা সেখানে শিক্ষা দীক্ষা নিত রসুল সেখানে দরস তাবদিসে কাজ করতেন দরস প্রদান করতেন রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীরা বন্ধুগণ আমার এমনই অসহায় ছিল এমন বন্ধুগণ আমার আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলো ওই সাহাবীরা এমন এমন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এমন অসহায় সাহাবী আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ কেমন অসহায় বন্ধুগণ আমার একটুখানি না তুলে ধরলেই নয় সাহাবীরা আরজ করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের কারো কারো গায়ে এমন কোন পোশাক নেই যেই পোশাক পরিচ্ছদের দ্বারা আমরা সর্বাঙ্গ শরীর ঢাকতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারও আছে কারো সেটা ফাটা কাপড় দিয়ে বসে আছে আপনার দরজে ইয়া রাসূলুল্লাহ আবার কারো কারো নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত কাপড় দাওতালি দেওয়া ইয়া রাসূলুল্লাহ তবে যাদের একটু কাপড় বেশি আছে তারা সামনে বসে যাদের কাপড় কম পরিধানে কাপড় অল্প তারা ওই কাপড়ওয়ালার পিছনে এর দিয়ে পিছনে চুপি চুপি বসে আপনার দর্শনে ইয়া রাসূলুল্লাহ তবু আল্লাহর রাসূলের পথ থেকে আমরা বিতাড়িত হতে চাই না যে কোন উপায় হোক না কেন আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিব ইয়া রাসূলুল্লাহ তবে রাসূল আপনি আমাদেরকে একটা উপায় বলে দিন রাসূল বলেন ওগো সাহাবীরা কি উপায় তোমরা নিবা বলে ইয়া রাসূলুল্লাহ এই যে অনেক বড় লোক সাহাবীরা এখানে বসে আছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনি জিহাদের ময়দানে কোনো কিছু দানের জন্য বলেন তারা কেহ উট তরবারি কেহ দিরহাম দিনার দিয়ে দেয় কেহ খেজুরের বাগান দেয় কেউ উট দেয় ইয়া রাসূলুল্লাহ আমরা এমন অসহায় সাহাবী পরনে পরিধানে আমাদের কোনো বস্ত্র সুন্দর ভাবে নাই ইয়া রাসূলুল্লাহ তারা তো অনেক কিছু দান করে আল্লাহর কাছে তারা মর্যাদাবান হয়ে যাচ্ছে তবে আপনি আমাদেরকে এমন একটা উত্তম আমল বলে দিন যে আমলের কারণে আল্লাহ আমাদেরকে আখেরাতে মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ সাহাবীরা রাসূলের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ বড় সাহাবীরা যারা আছে দক্ষিণা করে তারা তো অনেক মর্যাদার অনেক সওয়াবের অধিকারী হচ্ছে আমরা তো গরিব বসবাসকারী আমাদেরকে একটা গোপন আমল বলে দিন যে আমলের কারণে আমরা আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হব রাসূল তাদেরকে একটা আমল বলে দিলেন আমল কয়টা ভাই আমলটা কি আমাদের দরকার আছে আমরা বড় লোক মানুষ আমরা দান করি আমল করি আমলটা বন্ধুগণ আমার ছোট্ট একটা আমল যে আমলটা পৃথিবীর কোনো মানুষ না জানে এমনটা নাই বড় এমন কোনো দোয়া নয় যেই দোয়াটা বন্ধুগণ আমার পড়তে এক ঘন্টা সময় লাগে না যেই দোয়াটা পড়তে বন্ধুগণ আমার সর্বোচ্চ এক দেড় মিনিট সময় লাগে শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলে অসহায় সাহাবীদেরকে বললেন ওগো সাহাবীরা তোমরা যখন নামাজ আদায় করবে নিয়মিত যখন নামাজ পড়বে নামাজের পরে পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ কয়বার মুখস্থ আছে আপনাদের মাশাআল্লাহ অনেকে আমল করেন আলহামদুলিল্লাহ নামাজের পরে দেখি অনেক ভাইরা বসে বসে আমল করতেছে মাশাআল্লাহ করবে
রসুল বলেন গরিব অসহায় সাহাবীদেরকে উপসাহাবীরা শুনো শুনো নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ বলবা এবং 34 বার আল্লাহু আকবার কয়বার হলো জোরে বলুন কয়বার আল্লাহর নবী বলেন এই আমলটা প্রতিনিয়ত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ গরিব অসহায় সাহাবীরা এই আমলটা নিয়ে খুব আনন্দিত হই রে আরে দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার মোহ সব ত্যাগ করেছি তাতে কিছু হই নাই আমার আনন্দ অন্তরে শান্তি পাচ্ছি এটাই অনেক কিছু জোরে বলুন ঠিক কি না এজন্যই তো বলা হয় যে দুনিয়ার মোহ দুনিয়ার লোক লালসা ভালোবাসা এগুলো বড় জিনিস নয় আপনি যে দুই টাকা নামাজ আদায় করতেছেন এগুলো পরে অন্তরে যে একটা শান্তি পাচ্ছেন কোটি কোটি টাকা দিয়ে ওই শান্তি কেনা যায় বড় শান্তি বন্ধুগণ আমার অসহায় সাহাবীরা গরিব দুঃখী সাহাবীরা নামাজের পরে বন্ধুগণ মসজিদে নববীতে বসে বসে চুপে চুপে আদায় করতেছিল সুবহানাল্লাহ 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 গোপনে গোপনে বড়লোক সাহাবীরা যাতে না জানে বড়লোক সাহাবীরা যাতে না জানে এরা গোপনে গোপনে আদায় করতেছে আরে বড়লোক সাহাবী হলেও তাদের দিলও তো আল্লাহর রাসূলের দিকে লটকানো সুবহানাল্লাহ বড়লোক সাহাবীরা দেখতে পেলো কি ব্যাপার মসজিদে নববীতে কোনায় কোনায় গরিব অসহায় সাহাবীরা যাদের পরনে ভালো পোশাক নেই তারা বসে বসে কি জানি চুপি চুপি আমল করে আমাদেরকে জানায় নাই বন্ধুগণ আমার তদন্ত বের হয়ে গেল আল্লাহর নবীর এই বড়লোক সাহাবীরা রসুলের কাছে গিয়ে সেই আমলটাও শিখে নিল সুবহানাল্লাহ এবার বড়লোক সাহাবীরাও তারাও এই আমলটা করলো গরিব দুঃখী অসহায় সাহাবীরা আল আবার রসুলের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ যে আমলটা আমাদেরকে গোপনে বলে দিয়েছে ওরা তো এখন জেনে ফেলেছে এটা প্রতিযোগিতা ছিল তাদের ভিতরে যে তারা আমল করবে আমি করতে পারবো না এটা কি ভাবে সম্ভব এটা কেন হয় আমি যেই রসুলের সাহাবি ওরাও সেই রসুলের সাহাবি আমি যে রসুলের উম্মত তারাও তো সেই রসুলের তারা আমল করবে আমি কেন করব না আমার অসহায় গরিব সাহাবীরা আবার রসুলের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ এখন দেখি ওরাও আমল করে বড়লোক সাহাবীরাও আমল করে ওরা তো আবার মর্যাদার অধিকারী হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ও গো সাহাবীরা ওরা বড়লোক হয়েছে এতে কিছু আসে যায় না মনে করো এই বড়লোক হওয়াটা যদি দিনের উপরে হয়ে থাকে মনে রেখো এই বড়লোক এই অংশটা এই তাদের মাল সামানা এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নেওয়া জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহ রাসূল আয়াত খানা শুনিয়ে দিলেন ও গো সাহাবীরা শোনো এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত কারণ বন্ধুগণ আমার মুফাসসিরিন কিরাম তারা বলেন এই আয়াতের ব্যাখ্যায় কোন ব্যক্তিকে আল্লাহ পাক যদি ধন সম্পদ দান করেন যদি অনেক সম্পদ দান করেন মনে করবেন ওই ব্যক্তি যদি ঈমান আমেরুর উপর নামাজ রোজা হজ যাকাত এবং হালাল হারাম যদি মেনে চলে আর তার যদি অথই ধন সম্পদ থাকে মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেওয়া নামাজ রোজা আশেপাশেও নাই কিন্তু অনেক ধন সম্পদ এসেছে আল্লাহ বলেন এই ধন সম্পদ ওর ধ্বংসের কারণ যদি ইমানের উপরে থেকে হালাল হারামের উপরে থেকে যদি ধন সম্পদ আছে এটা আশা কোনো দোষনীয় তবে যদি লোভ লালসায় ঢুকে ওই মধুর ভিতরে চাপ দিয়ে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে যেন আমার আসল জিন্দিগি না ভুলে এজন্যই বন্ধুগণ আমার দুনিয়ায় অনেক মানুষকে দেখবেন অনেক মানুষেরা দুনিয়ার আশেপাশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আবার দুনিয়ার কাজ কর্মও করে সংসার নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যে থাকে বন্ধুগণ আমার কিন্তু খবর নিয়ে দেখেন তাদের অন্তরের সাথে আল্লাহর কুদরতি অন্তরের সাথেও তার লাগানো রয়েছে ইমানও ইমানের উপরেও থাকে আবার দুনিয়াবি কাজ কারবারও করে এই দুনিয়াবি ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের ইবাদতের খাতায় তুলে যায় সুবহানাল্লাহ যদি নামাজ রোজা যত কিছু আল্লাহ পাকের বিধান রয়েছে রাসূলের সুন্নাত রয়েছে তা যদি মেনে ইনকাম দুনিয়ার যত হালাল কাজ আছে যদি করে তাহলে এই হালাল কাজগুলো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে সন্তানদেরকে পড়াশোনার দায়িত্ব বিবিদেরকে দেখাশোনার দায়িত্ব সব কিছু তার এবাদাতের খাতায় চলে যায় কিন্তু বন্ধুগণ আমার কিছু মানুষও এই পৃথিবীর জমিনে রয়েছে যারা ঠিকই দাঁড়িয়ে রয়েছে ঠিকই মাথায় পাগড়ি বেঁধেছে নামাজ ঠিকই পড়ে বন্ধুগণ আমার কিন্তু আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই
নামাজ আদায় করে ঠিকই নামাজ কালাম সবই ঠিকই করে কিন্তু বন্ধুগণ আমার এই নামাজের ভিতরে ফিকির শুধু তার দুনিয়া কিভাবে কাউকে ঠকানো যায় কিভাবে সুদে 10 টাকা বেশি পাওয়া যায় কিভাবে বোনকে ঠকানো যায় কিভাবে ভাগিনা ভাগিনীর ঠক জমি ঠকিয়ে নিজে বড়লোক হওয়া যায় এই চিন্তা নিয়েও অনেক মানুষ এই দুনিয়ায় আছে আছে কি না এটাই দুনিয়ার মোহ এজন্য শাইখ শিহাবউদ্দিন সরওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি তিনি বড় একটি ঘটনা চমৎকার সুন্দর একটি ঘটনা লিখেছেন তিনি কিন্তু বড় মাপের একজন ওলি ছিলেন আল্লাহ ওলি ছিলেন কাশফওয়ালা ওলি ছিলেন শিহাবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হজে গেলেন শিহাবউদ্দিন হজে গিয়ে দেখেন কাবার গিলাফ ধরে এক ব্যক্তি অঝরে কান্না করতেছে চোখের পানি ঝরায় বন্ধুগণ আমার শিহাবউদ্দিন কাশফওয়ালা আল্লাহর ওলি তিনি আল্লাহর কাছে আরজ করলেন রব্বুল আলামিন এই লোকটা এত কান্না করে কেন রব্বুল আলামিন তার অন্তরের অবস্থাটা তুমি আমাকে দেখিয়ে দাও রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে দেখিয়ে দিলেন এই লোকটা অন্তরে চিন্তা করে আইরে দুনিয়াতে আমার বাড়ির থেকে আশেপাশের অনেক মানুষেরা হজে এসেছি একসাথে তারা যদি আমার এই চোখের পানি দেখতো আমি কিভাবে কান্না করি হজে গেল কি কাবার গিলাফ ধরে কান্না করে আর চিন্তা করে যে আমার এই কান্না যদি মানুষে দেখতো শিহাবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আরজ করলেন রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব কাবার গিলাফ ধরে আছে এরপরেও দুনিয়ার ফিকির বাদ দেয় নাই আছি না অনেক অনেক আছি হজে গেছি হজে গিয়ে বাস সেলফি না তুললি হয় না সর্বপ্রথম সেলফি তুলেই আমার ফেসবুক আমার ইমো আমার হোয়াটসঅ্যাপে আমার প্রোফাইল পিকচার বানিয়ে দিই কেন আমি হজে আমি হাজি সাহাব হিসাব হাজি সাহেবরা রাগ করতেছেন নাকি কথা বলে না ভাইরা আমার ওই যে বলছিলাম যে এক চুরি গেছে কি বলে এই যে টাকাটা নেন মাদ্রাসার টাকাটা নেন হুজুরের শুধু নামটা লিখে দিয়েছে যে অমুক সাহেব উনি বলতেছেন হুজুর আমি যে 1990 সালে হজে গিয়েছি আপনি মনে হয় জানেন না এর মানে হুজুর আপনি যে হাজি সাহেব লেখলেন না তাহলে আমার হাজি সাহেবটা এটা আল্লাহর জন্য হলো না এটা আমার রিসিভের লেখানোর জন্য হলো জোরে বলুন ঠিক কি না ঠিক বন্ধুগণ আমার দুনিয়া দিনই যত কাজ করব এটা একমাত্র কাকে উদ্দেশ্য করে পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় যত কষ্ট কিলাস করি বন্ধুগণ আমার দুনিয়ার চোখ আখিরাতের জন্য সবকিছু কার জন্য আল্লাহর জন্য আমি কথা বলি এটা যদি মানুষ দেখে বাহবা করে তাহলে আমি সব বঞ্চিত আমি মসজিদ পরিচালনা করি আমি মসজিদের কমিটি আমি যদি চিন্তা করি আমার জমানায় এই এই হয়েছে তাহলে এটা আমার জন্য হলো মানুষ আমাকে বলবে না উনি এগুলো করছে কিন্তু আল্লাহর জন্য হলো আমি মাদ্রাসা পরিচালনা করি মাদ্রাসার কমিটি চিন্তা করি আমার জমানায় 100 এতিমকে আমি খানা খাওয়াই ফ্রি মানুষেরা বলবে না উনি যখন বেঁচে ছিল খুব সুন্দরভাবে চলেছে মাদ্রাসাটা আর উনি যখন কমিটি হয়েছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই চিন্তার জন্য নয় কার জন্য করতে হবে বন্ধুগণ আমার শিহাবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি হজের কাজ সেরে মদিনার দিকে চলে গেলেন মদিনায় বন্ধুগণ আমার গিয়ে দেখেন এক গলিতে রাস্তার ভিতরে একজন ব্যক্তি পণ্য বিক্রি করতেছে পণ্য দ্রব্য বিক্রি করে মানুষেরা পণ্য নেওয়ার জন্য তার পাশে ভিড় করে জমায় এত ভিড় দেখে অবাক হয়ে গেলেন আশেপাশে দোকানের গুলো দোকানগুলো খালি কোনো ক্রেতা নাই কিন্তু এই লোকটা রাস্তার মধ্যে বসে ছুরি নিয়ে পণ্য বিক্রি করে এত এত ক্রেতা কেন এখানে রব্বুল আলামিনের কাছে আরজ করলেন রব্বুল আলামিন কাবার গিলাফ ধরার ব্যক্তির অন্তরের অবস্থা তুমি আমাকে জানাইলা এই লোকটার অবস্থাও অন্তরের অবস্থাও একটু আমাকে তুমি জানাও আল্লাহর ওলি তারা তো দোয়া করলেই কবুল হয় তাকে জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে কিন্তু তার অন্তরের সাথে আল্লাহর কুদরতি অন্তরের তার লাগানো রয়েছে সুবহানাল্লাহ গাফিল নয় এক মুহূর্তের জন্য গাফিল নয় দুনিয়ায় যা সম্পদ অর্জন করছে এটা হালাল হারাম দেখে এরপরে অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা দিয়ে এগুলো তার আদায় করতেছে সুবহানাল্লাহ বিহি সুবহান এজন্য আল্লাহ পাক কোরআন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়াতে এমনও মানুষ রয়েছে যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে ক্রয় বিক্রয় করে কিন্তু আল্লাহর শরণ নামাজ ওয়াই কওমি সদা ওয়াই দাই যাকাত এবং যাকাত আদায় থেকে আল্লাহ পাকের শরণ তারা কখনো গাফিল হয় না ইয়াহুন ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার তারা ওই দিনকে ভয় করে যেই দিন তাদের অন্তরটা হয়ে যাবে যেই দিন তাদের অন্তরটা অনুপালক হয়ে যাবে ওই দিনের ভয় রেখে তারা দুনিয়ার বি যেই কাজ কারবার গুলো করে এগুলো ইবাদতের খাতায় আল্লাহ তুলে নেন সুবহানাল্লাহ তাহলে বন্ধুগণ দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা ভালোবাসা এটা সাধারণভাবে মানুষের আসবে তবে এটার ভিতরে আমার দুনিয়ায় বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমার যতটুকু দরকার ততটুকু আমার নিতে হবে এর চেয়ে লোভ লালসা যদি বেশি করি তাহলে ওই মধু খাওয়ার মতো আমিও একদিন করে যাব জোরে বলুন ঠিক কি না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতে আসনে সমাসীন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন আবু বকরকে বলছিল হে স্বামী আমাকে তুমি কিছু অর্থ করে দাও বলে কিসের জন্য কি করবা আজকে বেশি কিছু অর্থ দাও কেন বলে আমার একটু মিষ্টান্ন খেতে মন চায় কি খেতে ভাই মিষ্টান্ন মিষ্টি মিষ্টি বা কোনো জিনিস পাকিয়ে খেতে মন চায় ভাই রে স্বামীর কাছে স্ত্রী কিছু টাকা চায় আপনার কাছে যদি আপনার স্ত্রী কিছু চায় মাশাআল্লাহ আপনারা আমি যতটুকু জানি প্রত্যেকেই আপনার স্ত্রীদেরকে কিছু হাত খরচ দিয়ে থাকেন এটা আসলে জরুরি দেওয়া দরকার আপনার স্ত্রীর যে কোনো কাজে কর্মে লেগে যেতে পারে আপনি বাসায় নেই একজন গরিব দুঃখী অসহায় মানুষ আপনার ফ্ল্যাটে কলিং বেল দিল বের হয়ে একজন অসহায় মানুষ হাত পেতে আসে আপনার স্ত্রীর কাছে যে 100 টাকা দিয়ে আসলেন সেই 100 টাকাই সে দান করে দিচ্ছে এমন ভাইয়ের স্ত্রী এখানে আছে যারা আশেপাশে বয়ান শুনে তাহলে প্রত্যেক স্বামীর জন্য উচিত তার সাধ্য অনুযায়ী তার স্ত্রীকে কিছু হাত খরচ দেওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু বকরকে ডেকে বলল প্রাণের স্বামী গো আমার একটু মিষ্টান্ন খেতে মন চায় যদি কিছু পয়সা বাড়িয়ে দিতে বন্ধুগণ আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার কাছে এমন কোনো পয়সা নাই বাড়ানো বাড়িয়ে দেওয়া বন্ধুগণ তিনি ছিলেন খেলাফাতের আসনে বসা ছিলেন অর্থাৎ তিনি ছিলেন রাষ্ট্রনায়ক ওই সময় তিনি বলেন আমার কাছে ওই রকম টাকা নেই যে তোমাকে দান করব তোমাকে দিব আবু বকর স্ত্রী তিনি চিন্তা করলেন আমাকে যে প্রতিদিন তিনি কিছু টাকা দেয় খরচের জন্য তার থেকে কিছু কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আমি মিষ্টান্ন পাকিয়ে আমি খাবো আমার স্বামীকে আমি খাওয়াবো সুবহানাল্লাহ ঠিকই একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তার স্ত্রী মিষ্টান্ন পাকিয়ে তার সামনে নিয়ে এসে হাজির আবু বকর বলতেছিলেন আমার স্ত্রী তুমি এই মিষ্টান্নর টাকা কোথায় পেলে তোমাকে তো আলাদা কোনো টাকা দেওয়া হয় নাই স্ত্রী ডেকে বলে স্বামী গো যে টাকাগুলো আমাকে দিয়েছেন কিছু কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে এই পর্যন্ত দেখে কিছু টাকা হয়েছে যা দিয়ে আমি মিষ্টি দ্রব্য পাকিয়ে আপনার সামনে এসে হাজির হলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখো স্ত্রী দুনিয়ার স্বাচ্ছন্দ্য দুনিয়ার আনন্দ উল্লাস এটা তোমার জন্য আমার জন্য এটা সাজে না আবু বকর বলে দেখো আগামী কাল থেকে এই যতটুকু টাকা তুমি বাঁচিয়ে রেখেছো এতটুকু টাকা আমি তোমাকে আমি দিব না কারণ এটা আমাদের অতিরিক্ত বেশি এজন্য তোমাকে দেওয়া হবে না তো আবু বকর ইসলাম বন্ধুগণ আমার তিনি ছিলেন গভর্নর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি ইচ্ছে করলে মিষ্টি দ্রব্য কেন তার পাহাড় ভর্তি পারতেন কিন্তু দুনিয়ার মোহে পড়ে না আপনি সাহাবীদেরকে তাবিঈনদেরকে তাদের এই দৃষ্টান্তগুলো দেখেন যে তারা দুনিয়ার মোহে পড়ে নাই তারা রসূলের খাঁটি আশিক আমিও রসূলের আশিক বন্ধুগণ আমার আমি রসূলের সাহাবীদেরকে যেরকম মডেল নিতে চাই ঠিক আমার দুঃখ কষ্ট সাহাবীরা যেইভাবে করেছে আমিও করতে আমার অসুবিধা কি আমি কেন হাই হুতাশ পেরেশানি এত করি এজন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাই হুতাশ যতই করবা ততই তোমার আফসোসের ভাণ্ড আফসোসের ঝুড়ি আরো বাড়তে থাকবে মুত্তাফাক আলাই বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান আল্লাহর নবী বলেন
যেই ব্যক্তির একটি স্বর্ণের পাহাড় রয়েছে সে শুধু আরো চিন্তা করবে দুইটা পাহাড় কিভাবে বাড়ানো যায়। বন্ধুগণ, আমার রাসূল হাদিসের শেষে গিয়ে বলেন, লা ইয়ামলাউ জাওফাবনি আদম ইল্লা তুরাব। মনে রেখো, মানুষের অন্তরের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে মাটি চলে না যায়। যতক্ষণ পর্যন্ত তার পেটে মাটি না যায়, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। শুধু চাই। এজন্য রাসূল বলেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এজন্যই একটু বলা হয় যে এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্মান মান সম্মান ইজ্জত, এইগুলো হলো দুনিয়ার একবারই হব্বু দুনিয়ার আসকুল্লি ফতিয়া। একবারই রাসূল বলেন যে দুনিয়ার মহব্বত এটা সমস্ত গুনাহের মূল। হ্যাঁ বন্ধুগণ, আবারও বলি, তবে এই নয় যে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব রাহে রাহে আল্লাহ আল্লাহর রাস্তায় চলে যাব, এমনটা নয়। কারণ রাসূল বলেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে রাহবানিয়াত অর্থাৎ বৈরাগ্যবাদীদের কোনো স্থান নেই যে আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব আল্লাহর রাহে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আমার তোমার উম্মতেরা যারা রিজিকের সন্ধানে আয় হুদাসের জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকে তাদেরকে জানিয়ে দাও। আন আবি দারদাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। আল্লাহ নবী বলেন, দেখো রিজিকের সন্ধানে বের হবা, তবে রিজিক কিন্তু তোমার পিছনে পিছনে ঘুরে। আবার রাসূল বলেন, যেমন ভাবে যেমন কামা ইয়াতলুবুহু আজালু, যেমন ভাবে মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে, মৃত্যু আমার পিছনে ঘুরে, রিজিকও আমার পিছনে ঘুরে, তবে আমার যথাসাধ্য যতটুকু দরকার ততটুকু আমার পরিশানি ততটুকু আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, গুটিয়ে বসে নয়। এই জন্য ভাই, দুনিয়ার প্রেম দুনিয়ার মহব্বত এগুলো স্বাভাবিক মানুষের আসবে, তবে হ্যাঁ এই মোহ এই ভালোবাসা এই প্রেম দুনিয়া সাধারণ, তবে যদি আমি এর ভিতরে ডুবে যাই তাহলে আমার দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে পাকের মধ্যে বলেন, হে পৃথিবীর উম্মতেরা শোনো, রিজিক তালাশ করো, তবে ওইভাবে নয় পেরেশানি হাই হুতাশ, আমার এটা লাগবো ওটা লাগবো, এইটা নাই ওইটা নাই, অমুকের বাসায় আছে তমুকের বাসায় আছে, আমার অন্য বন্ধু বান্ধবের বাসায় আছে, এগুলোর জন্য নয়। তবে হ্যাঁ, যতটুকু তোমার দরকার অতটুকু তুমি চেষ্টা করো, এর বেশি নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অবস্থা আপনারা শুনেছেন, যেই ওমরের গর্জনে যেই ওমরের গর্জনে আরব জাহান কম্পন কম্পন সৃষ্টি করত, সেই ওমর যখন খেলাফতে ছিলেন, বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সংসার চালাতে এত কষ্ট হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা তারা একত্রিত হয়ে বৈঠক করলেন যে দেখো ওমর চলতে ফিরতে এত কষ্ট হচ্ছে, আমরা কিছু করো, বাইতুল মাল থেকে তাকে কিছু টাকা কিছু দিরহাম তাকে বাড়িয়ে দাও। কিন্তু ওমরকে এই কথা দিয়ে কে বলবে যে আপনার জন্য কিছু টাকা বাড়ানো হলো, এই কথা বলার সাহস কারো নাই। কিন্তু ওমরের মেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূলের স্ত্রী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের মেয়ে, সাহাবীরা মিলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মা আপনি বলেন, আপনার বাবাকে বলেন যে আমরা কিছু টাকা পয়সা তার জন্য বর্ধিত করতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সুযোগ পেয়ে তার পিতা ওমরকে বলেন, আব্বা জান বলো, বলে আপনার সংসার চালাতে যেই কষ্ট হচ্ছে, আপনার জন্য যদি কিছু টাকা বেশি করে দিরহাম যদি দেওয়া হয় এটা আপনি গ্রহণ করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, হাফসারি কে বললো তোমাকে এই কথা একটু বলো? হাফসা চুপ করে রইল, বলো কে বলেছে? বলে না আমি তার নাম বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তার নাম আমার সম্মুখে বলতা আমি গিয়ে তাকে আঘাত করে তার পিঠে আমি দাগ বসিয়ে দিতাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওমর জিজ্ঞেস করে, হাফসা তোমার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে জীবন জিন্দেগী করেছেন এটা আমাকে একটু জানাও। হাফসা বলেন, হ্যাঁ আব্বা জান,
আমার রাসূল, আমার প্রিয় প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদে আরবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার ঘরে থাকা অবস্থায় দেখেছি দুই তিন দিন যাবত পর্যন্ত তার ঘরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার রাসূলের গায়ে খেজুরের এক খেজুরের গাছের ছাল দিয়ে একটা লেপ বানানো হয়েছিল, তোশক বানানো হয়েছিল, বালিশ বানানো হয়েছিল। হে ওমর, আব্বা জান শুনেন, তার উপরে আমার রাসূল আরাম করতেন, এত কষ্ট করেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ওগো হাফসা শুনো, সেই রাসূলের সাহাবী হয়ে, সেই রাসূলের উম্মত হয়ে আমি যদি আমার জীবন জিন্দেগীকে লোভ লালসার দিকে যদি চালিয়ে দেই, তাহলে আমি তো তাদের উম্মতের অনুসরণ হতে পারলাম না, রাসূলের উম্মতের অনুসরণ হতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন যে দেখো, আমি যদি রাসূলের তরিকায় চলতে চাই, রাসূলের সাহাবী আবু বকর তিনি যেভাবে চলেছেন, রাসূল যেভাবে চলেছেন, আমি সেইভাবে চেষ্টা করি, আমার অর্থ করি সম্পদ লোভ লালসা এগুলোর জন্য আমি ইসলামের পতাকা আমি আমার বুকে ধারণ করি নাই। তবে বন্ধুগণ, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ইসলাম ধারণ করেছেন, যেইভাবে তাদের জীবন জিন্দেগী করেছে, লোভ লালসা সব কিছু বাদ দিয়ে এই অন্তরকে কার জায়গা দিতে হবে? আল্লাহ। এজন্যই বলা হয়েছিল, মা জালাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বন্ধুগণ, আমার যেই অন্তরের মধ্যে, এক অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা থাকবে, দুনিয়ার এই নকল প্রেম এই অন্তরের মধ্যে জায়গা নিতে পারে না। যদি এক অন্তরের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা মোহ যদি ঢুকে যায়, তাহলে সেই অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের মহাব্বত তার অন্তরে ঢুকবে না। আর যার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত না ঢুকবে, রসুলের প্রেম ভালোবাসা না ঢুকবে, মনে করবো বন্ধুগণ আমার জীবন জিন্দিগি বরবাদ। জোরে বলুন ঠিক না? তাহলে এই দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম ভালোবাসা ততটুকুই আমার দরকার। রসুল বলেন সাধারণ ভাবে যেভাবে আমাদের দরকার, রসুল বলেন এই পৃথিবীর জমিনে যদি আমার একেবারে একনিষ্ঠ যদি বন্ধু থাকতো আবু বকরকে বানাতাম, কিন্তু আবু বকরকে এত নিষ্ঠ বন্ধু বানাই নাই। একনিষ্ঠ বন্ধু আমি কাকে বানিয়েছি? আল্লাহকে। তবে হ্যাঁ, রসুল আবার বলেন দেখো, এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আত্মীয় স্বজনের ভালোবাসা, দুনিয়ার স্ত্রীদের ভালোবাসা, দুনিয়ার ছেলে সন্তানদের ভালোবাসা, দুনিয়ার চেয়ারের ভালোবাসা, মহাব্বত, এগুলো হবে সাধারণ, এগুলো হবে কিরণ সাধারণ, আসল হবে কার? আল্লাহর ভালোবাসা। এই জন্যই বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিজারুল রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত। দুনিয়া করো, দুনিয়া ওইভাবে করো যাতে তোমার নামাজ রোজা ঠিক রেখে এরপরে এই দুনিয়া তোমার হয়, নামাজ রোজা ঠিক রেখে এরপরে দুনিয়া হয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুনিয়া থেকে বলে এই আখিরাত যদি পেতে হও, পেতে চাও, তাহলে সব সময় আখিরু যিকরাহা লিজাতি মউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজি হাদিস, যে তোমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম ভালোবাসা লোভ লালসা দুনিয়ার অন্তর থেকে তখন যাবে যখন দুইটা কাজ করতে পারবে। কয়টা কাজ? দুইটা কাজ করলে দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে বিতাড়িত হবে, আল্লাহ পাকের প্রেমের লোভ লালসা, রসুলের মহাব্বতের লোভ লালসা অন্তরে জায়গা নিতে পারবে। কয়টা কাজ করলে? দুইটা। প্রথম কাজ হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, সর্বপ্রথম ইবাদত বন্দিগিতে মন দেওয়া, সর্বপ্রথম ইবাদত বন্দিগিতে মন দেওয়া। সূরাতুল জুমা আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলেন যে সর্বপ্রথম আল্লাহ পাক বলেন আমার বন্দেগী করো, নামাজ আদায় করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করে এরপরে তোমরা বিচরণ করো দুনিয়ায়। তাহলে আগে দিন এরপরে দুনিয়া, আগে দিন অর্থাৎ আগে নামাজ এরপরে দুনিয়া, আগে দিন এরপরে দুনিয়া। আনতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, উতলুবুর রিজক, এরপরে তোমরা রিজিকের সন্ধানে বের হও। কিন্তু আমাদের কাজ হলো উল্টা, আমরা চিন্তা করি এখন নামাজ পড়ি, একটু পরেই যাই, আরে প্যান্টটা না, প্যান্টটা পরিবর্তন করে, লুঙ্গি পরিবর্তন করে, এরপরে গোসল করে, এরপরে নামাজ, এরপরে নামাজ, এটা চিন্তা করি প্যান্ট লুঙ্গি কতদিন পর্যন্ত আর না পাবি,
সারা জীবন কি নাপাকের অজুহাতে মসজিদে আসা যায় না? রাসূল বলে নামাজ আদায় করো, এরপরে দুনিয়ার কাজ করো, কিন্তু আমরা কাজ উল্টা। যদি এটা করো তাহলে প্রেম ভালোবাসা দুনিয়ার মোহ থেকে তুমি বেঁচে যেতে পারবে, আখিরাতের প্রেম আল্লাহর রাসূলের প্রেম অন্তরে ঢুকাতে পারবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, রাসূল বলেন আখিরু যিকরাহা ইমিজাতি রিমিজাতি আল মাউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সেই প্রথমের যে উদাহরণ দিয়েছিলাম যে বেশি বেশি যদি মৃত্যুর স্মরণ করো, দুনিয়ার মোহ থেকে দুনিয়ার মোহের ভিতরে না পড়ে তোমার আসল জিন্দিগি নিয়ে যদি ভাবো, তাহলে তুমি তোমার ঈমানকে টিকে রাখতে পারবে, তাহলে আল্লাহ রাসূলের প্রেম এই অন্তরে জায়গা দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় রাসূলের প্রেম আল্লাহর মহব্বত এই অন্তরে জায়গা দিতে যেন পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।